আজকের আমি আপনাদেরকে দেখাবো যে যখন আপনারা কাউকে জয়েন করাবেন, মানে পার্সোনাল স্পন্সর হোক বা যে কোনো কিছু হোক, তো আপনি তাকে লেফটে জয়েন করাবেন বা রাইটে জয়েন করাবেন, তার জন্য যে চেঞ্জটা সেটা আপনি কিভাবে করবেন। তো আপনারা আপনাদের মানে যে মোবাইলে যাবেন, তো ধরুন আপনারা আপনাদের অ্যাকাউন্টটি ওপেন করবেন, আমি এখানে যে কোনো একটা অ্যাকাউন্ট আপনাদের ওপেন করিয়ে দেখাচ্ছি। আমি প্রত্যেকটা অপশনে মার্ক করে দিচ্ছি, তারপর আপনারা একটু খেয়াল করবেন যে আমি কি কি বলছি। তো প্রথমে যেটি আপনাদেরকে করতে হবে, আপনাদের অ্যাকাউন্টটি ওপেন করতে হবে, তারপরে নিচের দিকে দেখেন হাতের ডান পাশে মোর অপশন রয়েছে, এই মোর অপশনটিতে আপনাদেরকে যেতে হবে। তারপরে এখানে একটু দেখেন যে যে অফিস রয়েছে, আমি মার্ক করে দিচ্ছি, জাস্ট যে অফিসে আপনাদেরকে ক্লিক করতে হবে। এরপরে একটু ওয়েট করতে হবে, এরপরে দেখেন যে এরকম একটা স্ক্রিন আসবে। তো এরকম একটা যখন স্ক্রিন আসবে, তখন আপনাদেরকে যেটা করতে হবে, এই যে সেটিংসটা, এখানে জাস্ট ক্লিক করতে হবে। অনেক সময় আপনাদের নাম অনুসারেও আসতে পারে, অনেক সময় নাম নাও আসতে পারে, শুধু এই চিহ্নটা আসতে পারে, এটা সেটিংস চিহ্ন। জাস্ট আপনাদেরকে এই চিহ্নটার উপরে ক্লিক করতে হবে, দেন একটা উইন্ডো চলে আসবে এক্সট্রা। হ্যাঁ, উইন্ডো মানে এখানে যে উইন্ডোটা আসছে সেম আপনাদেরকে এরকম উইন্ডো আসবে, দেন আপনাদেরকে মাই প্রোফাইলে যেতে হবে। তো আপনি মাই প্রোফাইলে আপনার ক্লিক করলেন, তো দেন যেটা করতে হবে, এরকম পেজটি আসবে, মানে আপনার প্রোফাইল পেজটি আসবে। তো এখান থেকে জাস্ট ফিঙ্গারের সাহায্যে আপনি স্ক্রিনটি উপরের দিকে উঠিয়ে ফেলবেন। তো উপরের দিকে যেতে যেতে আপনাদেরকে যেটা করতে হবে, এখানে দেখেন লক প্লেসমেন্ট রয়েছে, আমি মার্ক করে দিয়েছি এখানে যে লক প্লেসমেন্ট, এই যে লক প্লেসমেন্টটা রয়েছে, এই লক প্লেসমেন্ট এখানে দেখেন ওনারা এখন রাইট দেওয়া আছে। তো উনি হয়তো যাকে জয়েন করাবেন বা আপনি যাকে জয়েন করাবেন, আপনি যদি লেফটে জয়েন করাতে চান সেক্ষেত্রে লেফট সিলেক্ট করে দেবেন এখানে জাস্ট ক্লিক করে। আর আপনি যদি এই যে জাস্ট আমি ক্লিক করলাম, এখানে দেখেন আপনারা যে এখানে লেফট চলে আসছে, রাইট চলে আসছে, অটোমেটিক চলে আসছে। তো আপনারা যদি নতুন হয়ে থাকেন, এখনও পর্যন্ত কাউকে জয়েন করাননি, সেক্ষেত্রে অটোমেটিক হয়তো এই লক প্লেসমেন্টের এখানে সিলেক্ট করা থাকবে। তো অটোমেটিক বিষয়টা হচ্ছে, আপনি অটোমেটিক থাকা অবস্থায়ও যদি কাউকে জয়েন করান, সেক্ষেত্রে যেটা হবে যে জোনেস গ্লোবাল কোম্পানির কম্পিউটার সিস্টেম, ও কিন্তু জানে না যে ওই ব্যক্তিকে আপনি লেফটে জয়েন করাবেন বা রাইটে জয়েন করাবেন, কোনটা আপনি করাবেন। তো সেক্ষেত্রেও যে কোনো একটা সাইডে কিন্তু আপনার মানে ওই লোকটাকে দিয়ে ফেলতে পারে। তো সেক্ষেত্রে আবার চিন্তারও কিছু নাই, আপনি 72 ঘন্টার ভিতরে ওটা চেঞ্জ করতে পারবেন, মানে ওই লোককে যদি রাইটেও জয়েন হয়, আপনি লেফটে চাচ্ছেন, লেফটে নিয়ে আসতে পারবেন। তো আর যেহেতু আপনি যদি ডাইরেক্ট হয়, সেক্ষেত্রে ধরুন আপনি লেফটে জয়েন করাবেন, আমি জাস্ট ক্লিক করে লেফট সিলেক্ট করলাম, বাট লেফট সিলেক্ট করলেই যে সাথে সাথে আবার হয়ে যাবে সেটা কিন্তু নয়। আপনি আবার পেজটার নিচের দিকে একটু চলে যাবেন, তো গিয়ে এখানে দেখেন সাবমিট চেঞ্জ, আপনাকে কিন্তু অলওয়েজ সাবমিট চেঞ্জ দিতে হবে, এটা কিন্তু আপনি একটু খেয়াল করবেন। তো আপনি এভাবে লক প্লেসমেন্টটি চেঞ্জ করবেন যখন আপনি কাউকে জয়েন করাতে চান, সেই ব্যক্তিকে আপনার কোথায় জয়েন করাবেন, জাস্ট লেফট হলে লেফট লক প্লেসমেন্ট করে রাখবেন, রাইট হলে রাইট লক প্লেসমেন্ট করে রাখবেন। এবং নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে মোবাইলের মাধ্যমে কিভাবে আপনি একজন ব্যক্তিকে জয়েন করাবেন, সেটিও আমি দেখাচ্ছি।